नमस्कार बंधुरा, कल्याणीर किचेने आपनादे सबाइके स्वागत। आज आमी आबारो एकटा नतून रेसिपि निये आपनादे सामने हाजिर होयेछि। आमार आजकेर रेसिपि फुलकपिर परोटा। एई दारुण स्वादेर फुलकपिर परोटार रेसिपि आपनादेर साथे शेयार करते चलेछि। आमरा सबाई परोटा खेते भीषण भालोबासी, आर सेटा जदि हय फुलकपिर परोटा ताहले खूब भालो हय ना? শীতকালে তো মার্কেটে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। চলুন বন্ধুরা, সেই ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে ফেলি। ফুলকপির পরোটা বানানোর জন্য সবার আগে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রেশ ফুলকপি। এবার এই ফুলকপিটাকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে কিন্তু ফুলকপিটাকে গ্রেট করে নিইনি। এরপর এখানে তিনটে সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। এখন ফুলকপির পরোটার পুর তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচোগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচোগুলোকে কিছুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচোটাকেও 10-12 সেকেন্ড নেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি। এরপর ফুলকপিটাকে 1-2 মিনিট সময় ধরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ফুলকপিটাকে 2 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। অ্যাড করে দিচ্ছি 1/3 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 2 মিনিট সেদ্ধ হতে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও ফুলকপিটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার। সব মশলাগুলোকে ফুলকপির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মশলাগুলো ফুলকপির সাথে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস। টমেটো সসটাকেও খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলু। গ্রেট করে নেওয়া আলুটাকে ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেট করে নেওয়া আলু ফুলকপির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই পুরের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। ভাজা মশলা আর ধনে পাতা কুচিটাকে এই পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলা আর ধনে পাতা মেশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির পরোটার পুর। এবার একটি থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর পুরটাকে থালার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে চলুন বন্ধুরা, ওদিকে পরোটার জন্য ময়দাটা মেখে ফেলি।
ফুলকপির পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি 3 টেবিলস্পুন সাদা তেল, এরপর ময়দার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ময়ান ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য দেখুন ময়দাটাকে মুঠো কুচি মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে পড়ছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে থেসে থেসে ময়দাটাকে মেখে নিতে হবে। আমি খুব ভালো করে থেসে থেসে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1/2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা পর ফিরে এলাম, ঢাকনা ওপেন করছি। দেখুন বন্ধুরা ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, এটাকে আবারও মেখে নিচ্ছি। ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার ডোটা থেকে পরোটা সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবার এক একটা লেচি নিয়ে এরকম 2 হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। সমস্ত লেচিগুলো বেলার জন্য রেডি হয়ে গেছে। এরপর কিচেন সারফেসের ওপর আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার একটি লেচি নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা রুটির আকারে বেলে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটিটার এক সাইডে ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ফুলকপির পুর দিয়ে দিচ্ছি। এবার এটাকে চামচের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। চামচের সাহায্যে পুরটাকে ছড়িয়ে নিয়েছি। এবার রুটিটার চারপাশে খুব ভালো করে জল লাগিয়ে দিতে হবে। রুটির চারপাশে খুব ভালো করে জল লাগিয়ে নিয়েছি। এবার রুটিটাকে এইভাবে মুড়ে দেব। এরপর এর ধারগুলো এইভাবে চেপে চেপে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। রুটির ধারগুলো চেপে নেওয়ার পর এর মাঝখানটা এইভাবে হাতের সাহায্যে আরেকটু চেপে নিতে হবে। দেখুন বন্ধুরা একটা ফুলকপির পরোটা গড়ে নিয়েছি। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরেকটা ফুলকপির পুর ভরা পরোটা গড়া দেখিয়ে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার রুটির এক প্রান্তে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো পুর দিয়ে পুরটাকে চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। পুরটা চামচের সাহায্যে খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এবার রুটির চারিদিকে খুব ভালো করে জল লাগিয়ে নিচ্ছি। রুটির চারিদিকে খুব ভালো করে জল লাগানো হয়ে গেছে। এরপর রুটির এই প্রান্তটা ধরে এইভাবে মুড়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে এইভাবে মুখটা আটকে নিচ্ছি। রুটির ধারগুলো ভালো করে আটকানোর পর এর মাঝখানটা হাতের সাহায্যে এইভাবে একটু চেপে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির পরোটা। দেখুন বন্ধুরা, ফুলকপির পরোটা আর একটা গড়ে নিয়েছি। এগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। বাকি পরোটাগুলোও আমি গড়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর একটা পরোটা ফ্রাই প্যানের ওপর দিয়ে দিচ্ছি। এবার এই পরোটার এক পিঠ সেঁকা হয়ে গেলে অন্য পিঠে উল্টে দেব। পরোটার এক পিঠ সেঁকা হয়ে গেছে, অন্য পিঠে উল্টে দিচ্ছি। দুটো পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর এর মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি। তেল দেওয়ার ভিডিওটা এখানে স্কিপ করে গেছে, তাই দেখাতে পারলাম না। তেল দেওয়ার পর মিনিট তিন চারেক সময় ধরে উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল গরম গরম দারুণ স্বাদের ফুলকপির পরোটা। এবার এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব পরোটাগুলো আমি একই রকম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। আমার সমস্ত পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর আর খেতে কতটা ইয়ামি হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। আমার এই ফুলকপির পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।